লালমনিরহাটের প্রায় 18 লাখ মানুষের বহুল প্রতীক্ষিত বুড়িমারি এক্সপ্রেস ট্রেন কয়েক দফা সময় পেছানোর পর অবশেষে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে। বুড়িমারি থেকে ঢাকা রেল রুটে চলবে এই ট্রেনটি। দীর্ঘ প্রতীক্ষার পর লালমনিরহাট থেকে ঢাকা রুটে আরও একটি ট্রেন পেয়ে উচ্ছ্বসিত জেলাবাসী। বিস্তারিত জামাল বাদশার রিপোর্টে জানাচ্ছেন শরীফুল ইসলাম। 2011 সালে লালমনিরহাটের পাটগ্রামে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতির ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। এরপর নানা পদক্ষেপ নিলেও ট্রেনটি চালু করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। অবশেষে সকল জটের অবসান ঘটিয়ে আগামীকাল 12ই মার্চ বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন হতে যাচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। ট্রেনটি চালু হলে লালমনিরহাটের পাটগ্রাম, হাতিয়াবান্ধা সহ জেলার 5 উপজেলার সাথে ঢাকার রেল যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হবে। সেই সাথে উন্নয়ন ঘটবে জেলার আর্থসামাজিক উন্নয়ন। লালমনিরহাটবাসী দীর্ঘদিনের অপেক্ষা, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2011 সালে এটা 3 বিঘা করিডোর এক্সপ্রেস নামে চালু হওয়ার কথা ছিল। অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার পর এই বুড়িমারি এক্সপ্রেস চালু হলো। ইনশাআল্লাহ 12 তারিখ থেকে চালু হচ্ছে। আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হলে বিশেষ করে পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমাই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনেক উপকৃত হবে। আমরা মনে করি যে বুড়িমারি এক্সপ্রেস চালু হলে আমাদের অনেক উপকার হবে। এতে অর্থনৈতিক দিক থেকে যেমন লাভবান হবে সবাই, তেমন যাতায়াত ব্যবস্থা আরও উন্নতশীল হবে। 12ই মার্চ চালু হলেও বুড়িমারিতে অবকাঠামোগত সমস্যা থাকায় আপাতত লালমনিরহাট থেকেই চলবে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। তবে লোকাল বা শাটলের সুবিধা থাকবে বলে জানালেন রেল বিভাগের এই কর্মকর্তা। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এটা বাংলাদেশের সর্বদূরবর্তী ট্রেন হতে যাচ্ছে। তবে বুড়িমারি স্টেশনে আমাদের এখন পর্যন্ত সার্বিক অবকাঠামোগত সুবিধা আমরা তৈরি করতে পারিনি, কাজ চলমান রয়েছে। অতি শীঘ্রই এটা চালু হবে। ট্রেনটির ওয়াশপিট, সিক লাইন এবং অন্যান্য যা অবকাঠামো লাগে এটা এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। এটা শেষ হওয়ার পরেই ট্রেনটা আমরা বুড়িমারি নিতে পারবো বলে আশা করি। বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে ঢাকায় যেতে 11টি রেলওয়ে স্টেশন এবং ঢাকা থেকে ফেরার পথে 12টি স্টেশনে থামবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।